চরমনাই সহ বিভিন্ন দল তারা এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার একটা আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে আমি ওনাদেরকে বলতে চাই এই সিটি নির্বাচনে মেয়র হয়ে আপনি কি করতে চান কি করতে চান আমার প্রশ্ন এই মেয়র হয়ে এই মেয়র হয়ে যেটা হবে যে প্রমাণ হবে যে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হয় এখন তাদের পীর সাহেব বলছে যে সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু না হলে সরকার পতনের আন্দোলন করবে ওনাকে একটা আমি প্রশ্ন রাখি বিনয়ের সাথে যদি সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয় যদি আপনি মেয়র হন তাহলে কি সরকার পতনের আন্দোলনে আপনি আর যাবেন না তার মানে কি আপনার মেয়র হওয়া প্রাপ্তি অপ্রাপ্তি বিষয়ে সরকার পতনের আন্দোলন থেমে আছে এই তো আপনি দেশের এত বড় ভয়ঙ্কর ক্ষতি করবেন না আপনারা আলেম মানুষ দেশের মানুষ ভালোবাসে সম্মান করে এবং সম্মান করতে চায় এবং এই দেশের মানুষের আবেগ অনুভূতির দেওয়া অর্থ দিয়ে আপনারা চলেন আমরাও চলি তো সেই মানুষগুলো যদি আপনাদের দিক থেকে দৃষ্টি উঠায় নেয় তখন আপনারা কি করবেন কার কাছে যাবেন এই দেশের মানুষ অত্যন্ত আবেগী অনেক বড় বড় রথি মহারথী আসছে মানুষের আবেগ চুয়ে চুয়ে পড়ছে আবার সেই রথি মহারথীরা এখানে লাঠি খায় বিদায় হয়েছে না হয়েছে না তো তাহলে এগুলো আমাদেরকে বিবেচনা করতে হবে অত্যাচারীর গোপন বন্ধু কোনো সময় দেশের জনগণের বন্ধু হতে পারে না এবং অত্যাচারীর গোপন বন্ধুরা গণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করছে স্বৈরাচারের পক্ষে লড়াই করছে ইনশাআল্লাহ যদি আমরা এই যে ইসলামিক দলগুলো আছে তারা অনেকে ঐক্যের কথা বলছে আবার বাম সংগঠন ঐক্যের কথা বলছে অথচ বাম এবং ডান এক জায়গায় হতে পারে না এক জায়গায় হতে পারে না আবার কেউ কেউ বলে এক স্বৈরাচারকে সরিয়ে আর এক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো এটা মারাত্মক একটা প্রতারণামূলক কথা এর দ্বারা গণতন্ত্রের জন্য বর্তমানে লড়াই করা বিএনপিকে অপমান করা হয় অপমান করা হয় এই অপমানটা কেন করতেছেন বিএনপিকে ছাড়া বর্তমান আন্দোলনের কোন আন্দোলনে আপনি জয়ী হতে চান আমার প্রশ্ন আপনার কয়জন লোক আছে কয়জন আপনার সমর্থন করে এগুলো ভুলভাল যাদের বকে তাদেরকে বুঝতে হবে তারা এই সরকারের এজেন্ট স্পষ্ট ধরে নিতে হবে তারা এই সরকারের এজেন্ট এই এজেন্টদেরকে থেকেও সাবধান থাকতে হবে কিছু আপনার হলো বাতিল হয়ে যাওয়া পুরনো রাজনীতিবিদ তারা এই কথাগুলো বলছে বাতিল হয়ে যাওয়া যাদের মাঠে কোনো গ্রহণযোগ্যতা নাই যাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রহণযোগ্যতা নাই এবং রাজনীতিতেও তাদের প্রাসঙ্গিকতা শেষ হয়েছে তারা বলছে যে এক স্বৈরাচারকে হটায় আর এক স্বৈরাচার কেনবো আরে ভাই বর্তমানে প্রধান লক্ষ্য এইটাই যে এই মাথা ব্যথা যে স্বৈরাচার তাকে হটাতে হবে আপনাদেরকে কিন্তু মানুষ গালাগালি করছে এই মানুষ যারা গালাগালি করতেছে তাদেরকে বাইরে ছাড়া রেখে তো আপনি আর রাজনীতি করতে পারবেন না আমার চরমনায়ের ভাইদের প্রতি অনুরোধ যে আপনারা যে সিদ্ধান্ত নিচ্ছেন আপনারা একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবেচনা করেন আপনারা যদি এটা হবেন একটু বুদ্ধিমান না হলে টিকে থাকা যায় না তাহলে কিন্তু ওই বুদ্ধি মানুষ কোন জায়গায় দিয়ে ছেলে নিয়ে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন বর্তমান সরকারের অধীনে যারা নির্বাচনে যাচ্ছে তারা দেশের শত্রু হিসেবে বিবেচিত হচ্ছে গণতন্ত্রের শত্রু হিসেবে সেটা যেই দলই যাক বেশ কিছু ইসলামিক দলও আমরা দেখেছি চরমনয়ের মতো যারা সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে অংশ নিচ্ছে আমরা তাদেরকে করজোরে অনুরোধ করি যে আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা স্বৈরাচার সরকারের বন্ধু হবেন নাকি জনগণের বন্ধু হবেন চরমনায়ের ভাইদের প্রতি আমাদের অনুরোধ ওনারা আলেম মানুষ ওনাদেরকে আমরা আদেশও করতে পারি না বকাও দিতে পারি না আমরা ওনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করি বর্তমান সরকার বৈধতা পায় এমন কোনো ইলেকশনে আপনারা যায়েন না আপনাদেরকে আমরা হাতে পায়ে যদি বলেন আপনাদের অফিসে এসে পা ধরতে হবে আমরা সবাই মিলে যারা অ্যাক্টিভিস্ট আছি আমরা গিয়ে পা ধরবো যে আপনারা এটা করলেন না এর দ্বারা আমাদের আন্দোলন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের আন্দোলন ক্ষতিগ্রস্ত হয় এইরকম অ্যাক্টিভিটি দিয়ে যদি আপনারা মনে করেন বাংলাদেশে বিশাল কিছু করবেন আল্লাহর কসম করে বলতেছি কিচ্ছু করতে পারবেন না আপনারা গণ অধিকার পরিষদের দিকেও মানুষের একই নজর যে গণ অধিকার পরিষদ কি নিবন্ধন পেলে 300 আসনে নির্বাচনে যাবে গণ অধিকার পরিষদ 300 আসনে নির্বাচনে যাবে নিবন্ধন পেলে কিন্তু শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে কিনা এই জায়গায় আমাদেরকে প্রশ্ন করতে হবে এই জায়গায় যদি প্রশ্ন করেন আমরা এখন পর্যন্ত আমাদের আগের যে বক্তব্য যে আমরা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাব না সেখান থেকে কোনো রকম সরে আসিনি এবং আমাদের ইন্টারনাল মিটিং ফোরাম কোথাও এই ধরনের সরে আসার ইঙ্গিতপূর্ণ কোনো আলোচনাও কখনো হয়নি আমরা এই জায়গায় দৃঢ় যে আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে তাকে নতুন করে শক্তিশালী করব না কারণ
15 বছর ধরে দেশের মানুষ কষ্ট করছে, মানুষের একটা আশা ভরসা সামনে নির্বাচনকে কেন্দ্র করে একটা পরিবর্তন হতে পারে, মানুষ খুবই আশা করছে। এবং এটা যদি শেখ হাসিনার অধীনে নির্বাচন হয় তাহলে সে আশাটা ঘুরে বালি হয়ে যাবে, কারণ শেখ হাসিনার অধীনে কিসের নির্বাচন কমিশন, কিসের পুলিশ, কিসের র‍্যাব, কিসের সেনাবাহিনী, কেউ কি কাজ করতে পারবে? না, কোনো সম্ভাবনা আছে? না, কোনো সম্ভাবনা নাই। এগুলো কোনো মূল্য নাই এখানে বাংলাদেশে শেখ হাসিনাই সব, যেহেতু সে অনেক অর্থ সম্পদ ক্ষমতা অর্জন করে ফেলেছে জায়গায় জায়গায়, উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে। পুলিশ আর্মি সেনাবাহিনী র‍্যাবের বিকল্প তার আলাদা বাহিনী গঠন হয়েছে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ নামে তারা আজকে চষে বেড়াচ্ছে। তো তার অধীনে নির্বাচনে কোনো সময় সুষ্ঠু নির্বাচন হবে না। এই জায়গা থেকে গণ অধিকার পরিষদ, যে আমরা তার অধীনে নির্বাচনে গিয়ে তাকে আমরা বৈধতা দিতে পারি না, আমরা এই বিষয়ে খুবই কড়াকড়ি আছি। আর সামনে নির্বাচনকে কেন্দ্র করে শেখ হাসিনা যদি আশা করে যে আগের মতো আবার সে একই ট্রাম্প কার্ড দেবে, এইটা হবে না। এই জায়গাটাতে একটা ডিস্টার্বের জায়গা, যে শেখ হাসিনা বিদেশে গেছে, জাপানে যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, এখানে সংসদে দাঁড়িয়ে বড় বড় গল্প করে, বড় বড় কথা বলে, আমেরিকার বিরুদ্ধে হুঙ্কার দেয়। ঠিক আছে, আপনি এখন আমেরিকায় কেন গেছেন, কেন গেছেন বলেন? যে এখানে প্রকাশ্যে আসে দেশের মানুষের সামনে হাম্পি দাম্পি করতেছেন, আর আমেরিকা যায় বলতেছেন বাবা আমার একটু সাইরা দাও, তাই তো? এগুলো হয়ে পার পাবে না। পুরা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকায় আছে, সামনে পুরা বিশ্ব সকল দেশ। আমি মনে করি যে রাশিয়া এবং চীন ব্যতীত, মানে এরা হলো জন্ম থেকেই স্বৈরাচার সরকার এদের দেশে, এরা ব্যতীত সকল দেশ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সমর্থন এবং সহযোগিতা প্রদান করবে। এবং আমরা দেশের নাগরিক হিসেবে গণতন্ত্রের জন্য যারা বন্ধু হিসেবে আবির্ভাব হবে তাদেরকে আমরা তাদের সেই সহযোগিতাকে স্বাগত জানাবো। যুব মজলিস কর্তৃক আয়োজিত মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী আলিমদের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন বিক্ষুব্ধ তৌহিদি জনতা। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের মনে রাখতে হবে মাওলানা মামুনুল হক সহ অধিকাংশ উলামা একরামদেরকে কারাবন্দী করার উদ্দেশ্য হচ্ছে তাদের ব্যক্তিগত কোনো আক্রোশের কারণে তাদেরকে বন্দী করা হয় নাই, বরং ইসলাম বিদ্রোহী সরকারের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে বন্দী করার মাধ্যমে মামুনুল হক সহ ইসলামকে দুর্বল করে দেওয়া, ইসলামী শক্তিকে দুর্বল করে দেওয়া। এই জন্য আমরা আজকে যারা মামুনুল হককে তার ব্যক্তিগত আক্রোশের কারণে বন্দী করে রাখা হয়েছে এই কথা ভেবে যে আজকে আমরা রাজপথে নেমে আসছি না, তোমরা বুকার স্বর্গে বাস করছো। এই জন্য আমি আহ্বান জানাবো সকল ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে মামুনুল হক সহ উলামা কেরামদেরকে মুক্ত করার জন্য আপনারা সকলে রাজপথে নেমে আসুন। সম্মানিত উপস্থিতি, আমি একটি কথা বলতে চাই, আজকে তারা ইসলাম বিদ্রোহী সরকার তোমরা মনে করছো মামুনুল হককে বন্দি করে ইসলামী শক্তিকে দুর্বল করে দিবে, ইসলাম ইসলামকে দুর্বল করে দিবে, তোমরা বুকার স্বর্গে বাস করছো। ইনশাআল্লাহ অচিরেই মামুনুল হক ফিরে আসবেন এবং ইসলাম বিদ্রোহী শক্তির বাংলার মাটিতে কবর রচনা করবেন। এই দিনে অপেক্ষা তোমরা করো, ইনশাআল্লাহ মামুনুল হকের মাধ্যমে এই স্বৈর শাসক এবং ইসলাম বিদ্বেষীদের কবর রচনা হবে বাংলার মাটিতে ইনশাআল্লাহ। সেদিনে অপেক্ষায় আমরা ইনশাআল্লাহ অপেক্ষায় রইলাম এবং মামুনুল হকের মুক্তি করার জন্য সামনে যত আন্দোলন সংগ্রামে ডাক দেওয়া হবে সকলকে সেই আন্দোলন সংগ্রামে উপস্থিত হওয়ার সংগ্রামে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।